স্বর্গরাজ্যের ভালো হওয়ার জন্য আমার যা ইচ্ছে তাই করব। আমি আমার স্বামীর চিকিৎসা সংক্রান্ত সমস্ত খবর চাই। নার্সিং হোম থেকে তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। কেন? হোয়াই? বৌদি, আপনি ভুলে যাচ্ছেন, বাবা মহাদেব এখন সরকারি সম্পত্তি, তার নিরাপত্তার ভার এখন সরকারের। উনি সম্পূর্ণ সুস্থ, ওনাকে জোর করে কোমায় রাখা হয়েছে। এই বেশি চেঁচিও না, তাহলে তোমায় কিন্তু টাডায় জেলে পুরে দেবো। শনিবাবু, সাবধানে কথা বলুন। মা মনসা, সাবধান টাবধান মানি না আমি, মানি না, বুঝলে, মানি না বেটা। অসুর জেলে পুরে দেবো তোমাকে আমি। লজ্জা করে না অসুর হয়ে দেবতাদের পরিবারে যাওয়া আসা শুরু করেছ, রাস্কাল? কি বুঝলি, একে বলে জমিদারি হেঁকড়ি, হেঁকড়ি। মা, মা কেমন হেঁকড়ি দিয়ে গেল তুমি দেখলে না? ও কিন্তু সাম্প্রদায়িক উস্কানি দিয়ে গেল। এরপর কিন্তু আমি বারবার হাঁচবো, হাঁচু হাঁচু থেতেরি খেতো হেঁচু, তো অপমান সহ্য করতে পারছি না। রাগ করবেন না, রাগ করবেন না বৌদি, প্লিজ। এই রাগ করলে না আপনার হার্টের ভীষণ ক্ষতি হবে বৌদি। তুই কোনো কথা বলবি না। হ্যাঁ, আমাকে পুতুল করে রাখা হয়েছে না, আমার মতামতের কোনো দাম থাকবে না। হ্যাঁ, আমাকে রাবার স্ট্যাম্প বানানো, আমি মজা দেখাচ্ছি। প্রয়োজনে প্রয়োজনে আমি আবার নার্সিং হোমে ভর্তি হব। এ কি বৌদি, আপনি আমাকে তুই তুকারি করছেন? শুনুন শুনুন বৌদি, ইন্দ্রদা যা কিছু করছে না, সে কিন্তু আপনার ভালোর জন্যই করছে। কি ভালোর জন্য করছি রে বিশু ভাইটু? তুই ইন্দ্রদা এসে গেছে, এসে গেছো? হ্যাঁ, তুমি এবার আর আমি তোমাকে ছাড়ছি না। আমি তো তাই চাই বৌদি। আপনি উত্তেজিত হবেন না, উত্তেজিত হলে আপনার আবার মুখের চামড়া কুচকে যাবে বৌদি। চুপ সানাইর পো, তুই একদম ওকালতি করবে না, আমি বলে দিলাম। হ্যাঁ, এই যে শোনো, তুমি তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে, এক্ষুনি, গেট আউট। যাও বিশ্বকর্মা, স্বামী স্ত্রীর কলহের মধ্যে থাকতে নেই বাইটু। ঠিক আছে ইন্দ্রদা, আপনি যেরকম বলবেন সেরকমই হবে, আমি চললাম ইন্দ্রদা। ভালো থেকো। কি ব্যাপার সচু সোনা, তুমি এরম রেগে আছো কেন? আমার সই চোখের বালি শীতলাকে সমস্ত কমিটি থেকে সরিয়ে দেওয়া হলো কেন? হ্যাঁ, শীতলার জন্য তুমি জেল থেকে ছাড়া পেলে, হ্যাঁ, আর এখন তুমি ওকে ল্যাং মেরে আউট করে দিলে, তা তো দেবেই। আসলে উর্বশী তো তোমাকে যা দিয়েছিল, শীতলা তো তোমাকে তা কিছু দেয়নি, ও তো তোমার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করেনি, তাই না? তা নয় ভাইটু, এখন শীতলা যদি লাইমলাইটে চলে আসে না, তাহলে তোমার আমার দুজনেরই খুব বিপদ গো। লাইমলাইট? লাইমলাইট মানে কি? সেটা আবার কি ধরনের লাইট? সব অশিক্ষিতদের নিয়ে তো মহা বিপদ। দু পাতা ইংরেজি শিখে খুব শিক্ষার বাড়াই করছো না? হ্যাঁ, তাও যদি ম্যাট্রিকুলেশনে ওই কম্পার্টমেন্টাল না পেতে। তার তালিকা হচ্ছে রাজনীতির কথা, তার মধ্যে নিয়ে এলো কোথেকে ম্যাট্রিকুলেশনের কথা। আরে বাবা, একটু বোঝার চেষ্টা করো। সবাই যদি ভাবে যে ওই শীতলার জন্যই সব কিছু হয়েছে, তাহলে তো অনেক পাওয়ারফুল হয়ে যাবে। কোনদিন দেখবে আমাকে সরিয়ে ওই দেবরানী হয়ে গেছে। হ্যাঁ, ওর যা ফাংশন ওকে দিয়ে আমি করিয়ে নিয়েছি, এবার ওকে সাইবেরিয়ায় বন্দি করে রাখতে হবে। হ্যাঁ, এ তো বিশ্বাসঘাতকতা। এটা রাজনীতি। এবার মঙ্গলির সঙ্গে একটু মজা করা যাক। আহা, গুরুদেবের দান, অলৌকিক জিনিস, পড়লেই ভ্যানিশ। থাকা যাবে না,
চলে যাব। ওরে বাবা, দরজা দরজা বন্ধ করে দিল। আমি চলে যাচ্ছি রে, তাই তোর সঙ্গে দেখা করতে এলাম। চলে যাবি? ভোট পেয়ে গেছিস, মুড়ের সাথে নিয়ে যাবি না? হ্যাঁ, তোকেও কলকাতায় নিয়ে যাবো। তোকে আমি ব্যালট বাক্সে ভরে রেখে দেব, শুধু কাউন্টিং করব, শুধু কাউন্টিং করব, দিনে দুবার রাতে দুবার। এটা কি জানিস? কি সুন্দর গো মালাটা, মুড়ের জন্য এনেছিস, মুড়ে দিবি? দিব, তুই আগে আমার সঙ্গে কলকাতায় চল। এটা কি জানিস? এটা জাদুর মালা, এই দেখ। সবল হাস করেছে, ও স্বামী যদি আইসে দেখে ওর বউ এখানে জ্ঞান হারাই পড়ে গেছে, তাহলে তো আমাকে আমাকে মাটিতে পুঁতে। না না, পুঁতবে কেমন করে? আহা, গুরুদেবের দান, অলৌকিক জিনিস, পরলাই ভ্যানিস। কিরে বাবা, এমন ভয় পাচ্ছ? আমি তোমার সঙ্গে খাটের তলে শুতে আসি। আমিও কিন্তু কোনো সাহায্য চাইতে আসিনি। ও আচ্ছা আচ্ছা, তার মানে ওই গ্যাঁড়াদা পুরুলিয়া জঙ্গল থেকে চলে এসছে? চলে এসছে, কিন্তু কলকাতা জঙ্গলে আটকে পড়েছে। মানে? আরে বাবা, গ্যাঁড়াদা একটা ভীষণ বাজে কাজ করেছে জানো তো, গ্যাঁড়াদা একটা নারী নির্যাতন করেছে। নারী নির্যাতন মানে? ওই গ্যাঁড়াদা তো সদ্য বিয়ে করেছিল, তার ওই নববিবাহিতা স্ত্রীকে কি খুব করে নির্যাতন করেছে, পিটুনি দিয়েছে? না না না, ওদিকে মানেনি, ওদিকে মানেনি। তাহলে কি হয়েছে জানো তো, গ্যাঁড়াদা ওই দুলকি বৌদি চাপে পড়ে একবারে জীবনটা ছাড়া পালা হয়ে গেছিল, সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়ে শেফালি বলে একটা মেয়েকে রেপ করে দিয়েছে। ছি 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 ছি, একবারে রেপ করে দিয়েছে গ্যাঁড়াদা? ভাবো তুমি একবার, শুধু এই কথাটা তোমাকে বলতে কিনা আমার কান দুটো পুরো গরম হয়ে যাচ্ছিল। তা গ্যাঁড়াদা এখন কোথায়? গ্যাঁড়াদা এখন লকআপে বসে আতপ চালের ভাত আর কুমড়োর ঘ্যাঁট খাচ্ছে। শোনো, আমি তোমাকে অনেক অনুরোধ করেছি, তুমি আর একটা অনুরোধ আমার রাখো, আর একটা অনুরোধ যদি তুমি আমার রাখো, আমি তোমার সারা জীবনের দাসী হয়ে থাকবো। গ্যাঁড়াদার বউ মানে দুলকি বৌদি কি বলছে? দুলকি বৌদির সেই কি অবস্থা, কাঁদতে কাঁদতে প্রায় 10 কিলো ওজন কমে গেছে, শুধু কাঁদছে আর বলছে কবে গ্যাঁড়াকে হাতের কাছে পাবো, পেঁদিয়ে ওর ছাল চামড়া তুলবো কবে। শোনো না, তুমি তো আমাদের অনেক উপকার করেছো, আর একটা ছোট্ট উপকার করতে হবে বলো? মানুষ মাত্রই তো ভুল করে না। আজকে দুলকি বৌদিকে না পেয়ে
গ্যাড়াদা সাবস্টিটিউট হিসাবে শেফালিকে ব্যবহার করেছি, তাতেই তো যত কেলো হয়েছে। শোনো কার্তিক, যদি একদিনের তরে এক ক্ষণের জন্যে তুমি আমায় ভালোবেসে থাকো, তাহলে তুমি কথা দাও গ্যাড়াদাকে তুমি ফিরিয়ে আনবে, ফিরিয়ে আনবে। আমি না ওই লকআপে গিয়ে গ্যাড়াদার সঙ্গে কথা বলবো, যা ভালো বুঝি তারপরে করবো। চুপ, ভালোবাসে বলে না ভীষণ বকে তাপ। শোন না, এই সিচুয়েশনের উপরে না আমার দারুণ কবিতা আছে। না চুপ, গলা টিপে ধরবো। যদি একটা বাজে কথা বলিস না, পায়ের জুতো খুলে মুখে শপট করে মারবে একবার। গায়ে কথা বলবি না, চুপ কর। কবিতাটি শুন। গ্যাড়াদার জীবনে আছে অনেক অনেক ব্যথা, ফিরে এলে দুর্কি বৌদি ফাটাবে গ্যাড়াদার মাথা, ঠিস ঠাস ঠুস। আজকের আমাদের এই গোপন সভায় আমরা কতগুলো দুরন্ত শপথ নেব, কেমন? হ্যাঁ, দুরন্ত করনি দেব এবার প্যাঁচ শনিবাবুর মাথা বন্ন বন্ন। বাপরে বাপরে বাপ, ফসুরদা তুমি সব বড়রই হাঁচিটাকে একটু কন্ট্রোল করতে পারো না? সত্যি কথা, এটা একদম আনকন্ট্রোল। এই মনাদি, তুমি শুরু করো তো। আজকের এই সভাতে না গণেশ থাকলে খুব ভালো হতো, জানিস তো। আর কাতু থাকলে, কাতু থাকলে তো আমাদের গোপন সভা জুমে একদম কুলফি হয়ে যেত। ফসুরদা, এই অবান্তর কথাগুলো না বললেই নয়। মনাদি, আজকের বর্দার দুটো থেকে মিটিং আছে, তাই জন্য আজকে এখানে আসতে পারছে না। তো আজকে যে সব সিদ্ধান্তগুলো আমরা নিচ্ছি পরে জানিয়ে দেব। হ্যাঁ শোন, আমি যেটা বলছিলাম, এখন কিন্তু শুধু ইন্দ্রবাবু বা তার দলের লোকজন আমাদের শত্রু নয়, আমাদের শত্রু এখন আমাদের ঘরে, বুঝতে পেরেছিস তো? আর আমাদের সেই শত্রু হলো কুচক্রী শনিদেব। ঠিক বলেছি রে মনসাদি। আমাদের দপ্তরে আমাদের যে পার্সোনাল ফাইল গুলো আছে সেগুলো সব আমাদের সরিয়ে ফেলতে হবে, যাতে শনিবাবু নাক না গলাতে পারেন, বুঝেছিস? যেটা বলছিলাম আমি, রিসেন্টলি একটা খবর আছে, রতি আর মদন দেব যবে থেকে শীতলা ইন্দ্রদেবের দলে এসেছে না, তবে থেকে ওদের দলে কাজ করা ছেড়ে দিয়েছে। তুই শুনেছিস এটা? হ্যাঁ, কথাটা কিন্তু আমিও শুনেছি, একদম ঠিক কথা। হ্যাঁ, ওদের কি করতে হবে, ওদেরকে টোপ দিয়ে আমাদের দলে নিয়ে আসতে হবে, বুঝলি? হ্যাঁ, আরেকটা জিনিস করতে হবে, আমাদের দলের কোন কোন এমপি আমাদের এগেনস্টে যাচ্ছে তার একটা লিস্ট বানিয়ে ফেলতে হবে বস। ওয়াহ, দারুণ প্ল্যান। হ্যাঁ, শনিবাবু যাতে কোনোভাবে আমাদের এগেনস্টে গিয়ে আমাদের দল ভাঙিয়ে উপদল না তৈরি করতে পারেন, তার জন্য একটা প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে হবে, বুঝলি? এটা হবে সকলে মিলে প্রতিরোধের ব্যাপার। স্যার, স্যার কি ভাবছেন স্যার? এই ছেঁদা পাথরে এসে আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। কেন স্যার? ছেলেবেলায় খুব দুষ্টুমি করতাম তো, তাই মা পাথর ছেঁদা করে আমার মাথাটা তার ভেতরে ঢুকিয়ে রেখে দিতেন, তাই তো আর বাড়তে পারলাম না, এইরকম বেঁটে রয়ে গেলাম। স্যার, স্যার এই মালাটাও তো আপনি জঙ্গলেই কুড়িয়ে পেয়েছেন, এটা এখন কি করবেন স্যার? রাজস্বীকে দিয়ে দেবেন? না না না, এই ছেঁদা পাথর থেকে আমি নির্বাচনে জিতে আমি সিংহাসনে বসবো, তখন এই মালাটা আমি পরবো। এই সান্ডু স্যার, এই দেখ তো, দেখ তো এই মালাটা পরে আমায় কেমন দেখায়। স্যার কোথায় গেলেন স্যার?